হে ভিউয়ার্স, বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, অ্যান্ড্রয়েড বিডি আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। তো বন্ধুরা, আমরা কিন্তু সবাই ফেসবুক ব্যবহার করে থাকি, কিন্তু ফেসবুকের অনেক সিগ্রেট টিপস আছে, যে টিপসগুলো আমরা জানি না বিধায় অনেক সময় আমাদের ফ্রেন্ডদেরও আইডি দেখলে আমাদের চোখ কপালে উঠে যায়। দেখা যায় বন্ধুরা, অনেক সময় কিন্তু আমাদের একটি ফ্রেন্ডের আইডিতে ঢোকার পর আমরা যদি দেখি তাদের ফলোয়ার 1 লাখ বা 2 লাখ, তাহলে কীরকম দেখা যাবে? ঠিক আছে বন্ধুরা, তো আজকে যে টিপসটি আপনাদের সাথে শেয়ার করব, এই টিপসটির মাধ্যমে আপনারাও আপনাদের ফেসবুকের ফলোয়ার অনেক গুণ বাড়িয়ে নিতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, এটা 100% ওয়ার্কিং। এই ফেসবুক ফলোয়ারটা যদি আপনাদের ফ্রেন্ডরা দেখে তাহলে তাদের চোখ কপালে উঠে যাবে। বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনারাও সেটা করতে পারবেন। তার আগে যে কথাটি না বললেই নয়, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি অন করে দিবেন আমাদের ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিওগুলো অবশ্যই দেখবেন, যেসব ভিডিও দেখে আপনি কিছু শিখতে এবং জানতে পারবেন। তো বন্ধুরা, চ্যানেল শুরু করি। যারা এখনো অ্যান্ড্রয়েড বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা এখনই লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন, আর আমাদের চ্যানেলের নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি অন করে দিন। তো বন্ধুরা, এখন এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ফলোয়ারগুলো অনেকগুণ বাড়িয়ে নিতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, জাস্ট এটা করার জন্য আপনাদের ফেসবুক যে আইডিটি আছে, অফিসিয়াল অ্যাপটি আছে, সেটা ওপেন করবেন। ওপেন করার পর বন্ধুরা, আপনাদের এখানে ফেসবুক যদি লগ ইন করা থাকে, লগ ইন করাই থাকবে, নাহলে লগ ইন করে নেবেন। তো লগ ইন করার পর বন্ধুরা দেখেন আপনাদের ইন্টারফেসটা এরকম চলে আসবে। চলে আসার পর বন্ধুরা এখান থেকে আপনারা 3 ডটে ক্লিক করে দেবেন। 3 ডটে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখান থেকে আপনাদের যে প্রোফাইল আইডি আছে, প্রোফাইল আইডিতে চলে যাবেন। চলে যাওয়ার পর বন্ধুরা একটু স্ক্রল ডাউন করে নামলে এখানে কিন্তু আপনি একটু খেয়াল করেন বন্ধুরা, ফলো বাই 10,000, জাস্ট আমার 10,000 ফলোয়ার আছে। ঠিক আছে বন্ধুরা, তাকে আমি এই 10,000 ফলোয়ারটিকে আপনাদেরকে এখন 1 লক্ষের উপরে করে দেখা দিব। ঠিক আছে বন্ধুরা, জাস্ট 1 মিনিটের মধ্যে। জাস্ট এটা করার জন্য বন্ধুরা আপনারা এখানে এডিট পাবলিক ডিটেল যে অপশনটি আছে, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা ইন্টারফেসটা এরকম চলে আসবে। চলে আসার পর বন্ধুরা এখান থেকে কিন্তু আপনারা আপনাদের ডিটেলসগুলো সম্পূর্ণ এডিট করতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, দেখেন এখানে ফলো বাই আমার 10,000 ফলোয়ার আছে, তারপরে লাভ ইন ঢাকা বাংলাদেশ, সম্পূর্ণ ডিটেলসগুলো এখান থেকে আপনি কিন্তু এডিট করে নিতে পারবেন। জাস্ট এখানে আসার পর আপনি এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনাদের ইন্টারফেসটা এরকম চলে আসবে। আশা করি বন্ধুরা এই টিপসটি আপনারা 100% আপনাদের ফলোয়ার বাড়িয়ে নিতে পারবেন, যেটা দেখলে আপনাদের ফ্রেন্ড অবাক হয়ে যেয়ে থাকবে। ঠিক আছে বন্ধুরা, জাস্ট এটা এখানে এখানে চলে আসার পর বন্ধুরা এখানে আপনারা দেখেন 10,000 বাই ফলোয়ার আছে। জাস্ট এখানে আপনারা অ্যাডওয়ার্কে ক্লিক করে দিবেন। তো অ্যাডওয়ার্কে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখেন ইন্টারফেসটা এরকম চলে আসবে। চলে আসার পর জাস্ট আপনার এখানে সার্চ করতে হবে, আমরা এখানে ওয়ার্কিংয়ে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে আমাদের সার্চ করতে হবে, জাস্ট সার্চ করবো আমরা এখানে ফলো, FOLLOW, ফলো বাই BY, জাস্ট আমরা এই সাবজেক্টটি সার্চ করবো ফলো বাই। ফলো বাই সার্চ করার পর বন্ধুরা দেখেন এখানে কিন্তু অনেক অপশন চলে আসে। দেখেন বন্ধুরা এখানে কিন্তু ফলো বাই আপনার মানে অনেকগুলো সংখ্যা চলে আসে। জাস্ট আপনি এখানে কিন্তু আপনার সংখ্যাটাও বসিয়ে দিতে পারেন। জাস্ট আমি এখানে সংখ্যা বসিয়ে দিচ্ছি, আমি 1 লাখের মধ্যে এখানে সংখ্যা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর বন্ধুরা দেখেন এখানে কিন্তু আপনি অনেক পিপল দেখেন অনেক সংখ্যা এখানে বসাতে পারবেন। জাস্ট আমি আপনাদেরকে এখন দেখাই, জাস্ট আমি সবার সর্বনিচে যে অপশনটি আছে জাস্ট এটা সিলেক্ট করে দেখাই। জাস্ট আমি এখানে টিক চিহ্ন দিয়ে দেবো। টিক চিহ্ন দিয়ে দেওয়ার পর বন্ধুরা দেখেন জাস্ট আমরা এখান থেকে এটাকে সেভ করে দিব। সেভ করে দেওয়ার পর বন্ধুরা দেখেন এখানে একটু লোড নেবে, লোড নেওয়ার পর কিন্তু এটা সেভ হয়ে যাবে। তো সেভ হয়ে যাওয়ার পর বন্ধুরা আমরা এখান থেকে এই যে ফলো বাই 10,000 আছে, জাস্ট 10,000টা আমরা এখান থেকে তুলে দিব। তুলে দেওয়ার পর বন্ধুরা জাস্ট আমরা সেভে ক্লিক করে দেবো। তো সেভে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা ইন্টারফেসটা এরকম চলে আসবে। চলে আসার পর বন্ধুরা দেখেন এখানে কিন্তু এখন আমাদের ফলোটি কত হয়ে গেছে। জাস্ট এই ফলোটি দেখলে কিন্তু আপনাদের ফ্রেন্ডরা আপনাদের আইডির দিকে চেয়েই থাকবে। হ্যাঁ বন্ধুরা, এটার মাধ্যমে কিন্তু আপনারা বন্ধুদের সাথে ফ্রেন্ড করতে পারেন। ঠিক আছে বন্ধুরা, তো আশা করি বন্ধুরা এই ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনাদের ফলোটা আপনারা 1 মিনিটে বাড়িয়ে নেবেন। তো বন্ধুরা অবশ্যই আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, প্রতিটা ভিডিও আপনারা পুরোটা দেখবেন, কারণ পুরোটা দেখলেই কিন্তু আপনার ভিডিওর বিস্তারিত বুঝতে পারবেন। তো অনেক সময় দেখা যায় অনেক ভিডিওতে আপনারা কমেন্ট করে থাকেন যে ভাই আমাদের এটা হয়নি বা এটা আমরা পারি না, ঠিক আছে, বা এটা আমরা করতে পারিনি। এটা কিন্তু জাস্ট আপনারা ভিডিওটি টেনে টেনে দেখেন, এর জন্য এই সমস্যাটি হয়। ঠিক আছে বন্ধুরা, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা সব কিছু বুঝতে পারবেন। তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লাগবে, ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি কিরকম লাগলো। ঠিক আছে বন্ধুরা, আর লাইক দিতে ভুলবেন না। তো বন্ধুরা আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো। ধন্যবাদ বন্ধুরা।